নমস্কার দর্শক বন্ধুরা, আমার জ্যোতিষ কার্যালয়ে আপনাদের স্বাগত। আমি আগের ভিডিওতে রোহিণী, মৃগশিরা, আদ্রা নক্ষত্র সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনা করব পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা নক্ষত্র সম্পর্কে। পুনর্বসু নক্ষত্রটি মিথুন রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এবং কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল বৃহস্পতি এবং অধিপতি দেবতা হল অদিতি। পুনর্বসু নক্ষত্রটি 2টি নক্ষত্র নিয়ে গঠিত, এর প্রতীক বিড়াল। পুনর্বসু কথার অর্থ হল দি বসু, অর্থাৎ 2টি জ্যোতি। আমরা যে অষ্টবসু পরিচয় পাই তাদের 2টি বসু নিয়ে এই নক্ষত্র গড়ে উঠেছে। এই নক্ষত্রের মধ্যে হারিয়ে যাওয়া ও পুনরায় ফিরে আসা প্রভৃতি বোঝায়। পুনর্বসু নক্ষত্র মানব দেহের কান, গলা, কাঁধকে নির্দেশ করে থাকে। রোগভোগের মধ্যে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, কানের সমস্যা, বাত প্রভৃতি নির্দেশ করে। এই নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে লেখক, যে কোনো বিজ্ঞাপনজনিত বিষয়, ট্রান্সপোর্ট এবং ব্যবসার মধ্যে হোটেল, রেস্টুরেন্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, ইন্স্যুরেন্স এজেন্সি, সিভিল ইঞ্জিনিয়ার ইত্যাদি। এই নক্ষত্র সত্য ও ঔদার্যের প্রতীক। এই নক্ষত্র স্বাধীন, মুক্ত, অনন্ত ও অনাবিল আনন্দের প্রতিভু। এবার আসি পুষ্যা নক্ষত্র সম্পর্কে। পুষ্যা নক্ষত্রটি কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল শনি এবং অধিপতি দেবতা বৃহস্পতি। পুষ্যা নক্ষত্রটি 3টি নক্ষত্র নিয়ে গঠিত। পুষ্যা অর্থ হল পোষণ করা, ভরণ করা, পুষ্টি লাভ করা, সকল জিনিসের মধ্যে শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট। ভোগ, সম্পদ, প্রাচুর্য, সম্পদশালী, প্রাচুর্যের মধ্যে বর্ধিত ও লালিত পালিত ইত্যাদি এই নক্ষত্রের কারক। আবার এই নক্ষত্রের গুরুগিরি, বক্তৃতা, মন্ত্রিত্ব ইত্যাদি গুণও আছে। এই নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে স্বার্থহীনতা, লাজুকতা, শান্ত ভাবপ্রবণ, কল্পনা প্রবণতা দেখা যায়। এরা খুব আরামপ্রিয়, বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন। এরা নিজের জগতে থাকতে ভালোবাসেন, কিন্তু এদের স্বার্থে কোনো আঘাত করলে এরা ভীষণ রেগে যায়, নিজের অধিকার থেকে কখনো ফিরে আসে না। পুষ্যা নক্ষত্র মানব দেহের পাকস্থলী, পাঁজর নির্দেশ করে থাকে। রোগভোগের মধ্যে গ্যাস্ট্রিক, আলসার, জন্ডিস, গলস্টোন, ক্যান্সার, অ্যাজমা, শ্বাস সংক্রান্ত সমস্যা নির্দেশ করে থাকে। পুষ্যা নক্ষত্র বৃত্তির দিক নির্দেশ করে ফুড ইন্ডাস্ট্রি, নার্স, রাজনীতিবিদ, ধর্মগুরু, খনিজ পদার্থ, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, যে সমস্ত কাজ রাতে হয় সেই সমস্ত কাজ এবং যে সমস্ত কাজ মাটির নিচে হয় সেই সমস্ত কাজকর্ম। আবার অশ্লেষা নক্ষত্রটি কর্কট রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল বুধ এবং অধিপতি দেবতা হল সর্প। এই নক্ষত্র 9টি নক্ষত্র নিয়ে গঠিত। সাপের মতো লুকিয়ে থাকা, বেষ্টন করা, আলিঙ্গন করা, গোপনে সঙ্গম করা প্রভৃতি এই নক্ষত্রের কারকতা। সাপের কুটিল প্রকৃতি, খল স্বভাব, বিষের তীব্র জ্বালা এবং যন্ত্রণা প্রভৃতি এই নক্ষত্রের কারক। এই রাশির জাতক জাতিকারা খল প্রকৃতির এবং গোপনে কাজ করতে ভালোবাসেন ও তাদের কথায় বিষের জ্বালা থাকবে। অশ্লেষা নক্ষত্র মানব দেহের ফুসফুস, পাকস্থলী, অগ্নাশয়, যকৃত নির্দেশ করে থাকে। রোগভোগের মধ্যে ভিটামিন বি এর অভাব, নিঃশ্বাসের কষ্ট, নার্ভাস সিস্টেম, হজমজনিত সমস্যা, পায়ের ব্যথা ইত্যাদি নির্দেশ করে থাকে। বৃত্তির মধ্যে সেলসম্যান, এজেন্ট, বৈদেশিক ব্যবসা, ক্লার্ক, টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এডিটর, অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি নির্দেশ করে থাকে। নক্ষত্র প্রতিকার হিসেবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা পোকরাজ কিংবা টোপাজ ধারণ করতে পারেন। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা এমিথিস্ট ধারণ করতে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা পান্না ধারণ করতে পারেন। আগামী ভিডিওতে মঘা, পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। লাইক, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।